পূর্ব বর্ধমানের রায়নায় কলকাতার ব্যবসায়ীকে গুলি করে কুপিয়ে খুন। মূল অভিযুক্ত জানিসার আলম ওরফে রিকিকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। পুনর্নির্মাণের সময় কান্নায় ভেঙে পড়ে রিকি, খুনের কথা স্বীকার দাবি পুলিশ সূত্রে। ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলের রায়নার বাড়িতে গিয়ে প্রথমে চালকের কাছ থেকে ফোন কেড়ে নেয় আততায়ীরা। পরিচিত একজন ডাকছে বলতে জানাতে বলা হয়। সব্যসাচীর ঘর থেকে বেরোতেই গুলি পালা গুলি এবং পালানোর চেষ্টা করায় ফের গুলি। মৃত্যু নিশ্চিত করতে অস্ত্র দিয়ে কোপায় আততায়ীরা। ব্যবসায়ী খুনে পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই তথ্য খবর সূত্রে। उसके बाद तुम लोग मारने के बाद क्या किया? मारने का भाग गया एक साथ में उसी रास्ते से। कौन सा रास्ता से मार दिया? वही रास्ता से। করোনা এই মুহূর্তে রাজ্যে ছবিটা ঠিক কি, এই মুহূর্তে নজর রাখবো। রাজ্যে একদিনে করোনায় 14 জনের মৃত্যু, 603 জন সংক্রমিত। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা একদিনে 4 জনের মৃত্যু হয়েছে, 138 জন সংক্রমিত। কলকাতায় একদিনে 149 জন সংক্রমিত, 3 জনের মৃত্যু। নদিয়ায় একদিনে 3 জনের মৃত্যু, 28 জন আক্রান্ত। নজর রাখবো পরের খবরে। দুবছর বন্ধ থাকার পরে রাজ্যে ফের শিল্প সম্মেলন। 20 থেকে 21 এপ্রিল শিল্প সম্মেলনের আয়োজন রাজ্য সরকারের। রাজ্যপালকে শিল্প সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ। বিদেশে গিয়ে বাংলার শিল্পের হয়ে সবালের অনুরোধ। শিল্প লগ্নি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করলেন রাজ্যপাল। রাজ্যের সার্বিক উন্নয়নে সাহায্যের আশ্বাস রাজ্যপালের। শিল্প আনতে বিদেশে যাবার কথা বললেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত খবর, ইকোপার্কে বিজয় সম্মেলনীতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কথা। 7 থেকে 14 জানুয়ারি চলচ্চিত্র উৎসব, 31 জানুয়ারি বইমেলা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।